আকাশে মেঘ জমলে হবে একদিন বৃষ্টি, ও চেনা কেউ চোখে পড়লে ঝাপসা হবে দৃষ্টি, স্মৃতির পিয়ানোতে উঠবে বেজে দুঃখ সুখের সঙ্গী, যায় না ভোলা অতি, ও যায় না ভোলা অতি। পেছনেই পড়ে থাকে মন, চায় না তবু কে যেন হাত ছানি দিয়ে ডাকে, জীবনে কত বারে বারে স্মৃতির মতো ধীরে ধীরে আসবে কি শশী, চায় না ভোলাও চায় না ভোলাও। হিসেবের খাতায় ভুল তো হতে পারে, কেউ কেউ তো থেকে যায় তো চিরকাল অন্ধকারে, আধার কেটে রাতের পর দিন তো আসে আলো করে, যা ভাবি হয় বিপরীত, যায় না ভোলা। আমি কিন্তু ভালো নেই, সে আমি বুঝতে পারছি। আমার যদি কখনো তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে আমি কি আসবো? সামিল ভাইকে জড়িয়ে ভাবি আতিকাকে কি যেন বলেছে। বলিস কবে? আমার জীবনে তোর চেয়ে সুন্দর আর কি আছে বল? একটা অনিশ্চিত জীবনের জন্য তোর সুন্দর নিশ্চিত জীবনটা কেন নষ্ট করছিস? আমার 15 বছর আগেকার একজনের সাথে কথা হয়েছে। আমি তোমাদের অনেক শ্রদ্ধা করি না। মাথা নত করে নিচু গলায় কথা বললে শ্রদ্ধা করা হয় না। আচ্ছা, এটা কি হাবিব সাহেবের ভাষা? জি। উনি আপনার কি হন? আমার বড় ভাই। উনি কি বাসায় আছেন? জি না। আপনি স্যারকে বলবেন মামলাটা অত্যন্ত জটিল, যত তাড়াতাড়ি সম্ভব বাদের সাথে বসে যেন সমাধান করে ফেলেন, তা না হলে হয়তো আমাকে আবার আসতে হতে পারে। আচ্ছা আসি। বলিস কি হাফিজ তোর ছেলের সাথে প্রতারণা করতে পারলো? হ্যাঁ বল বাবা। মেজে ভাইকে অ্যারেস্ট করার জন্য পুলিশ বাসায় এসেছিল। কি আমার বাসায় পুলিশ? হ্যাঁ, তোমার কথা বলতে ওরা চলে গেছে। আমি কোথায়? ব্যাপারটা কি বোমা জেনেছে? না, পুলিশকে বাসায় ঢুকতে দেয়নি, ওরা বাড়ি থেকে চলে গেছে। তাহলে বাসায় কাউকে বলার দরকার নেই। তুই কি ওয়ারেন্ট পেপার দেখেছিস? না, তবে বললো ওই কি নকল দলিল তৈরি করে জমি দখলের মামলা। ঠিক আছে, আমি দেখছি, রাখি। আচ্ছা ঠিক আছে। ঘটনাটা কি বলতো? জমি দখল করবে হাফিজ আর পুলিশ আসবে আমার বাড়িতে, এটা তো কিছু মেনে নেওয়া যায় না। তোর বাড়িতে পুলিশ গেছে? হ্যাঁ, জমি দখলের কারণে হাবিবের বিরুদ্ধে নাকি ওয়ারেন্ট বেরিয়েছে। বলিস কি? হ্যাঁ, এইবার আমি হাফিজকে আর ছাড়বো না। চাকরি জীবনে আমি তাকে অনেক ব্যাপার চেয়েছি, এইবার বজায় রাখাব। আর চল। ঠিক আছে, চল। দেখ অফিস তো করতে পারতেছি না, অবস্থা যা মনে হচ্ছে বিকেল কেন, সকালও আর অফিস করতে পারবেন না। কেন, কোনো সমস্যা? সমস্যা মানে বিপজ্জনক সমস্যা। একটু আগে পুলিশ এসে অফিসে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে গেছে। পুলিশ কেন? হাবিব স্যারকে অ্যারেস্ট করতে এসেছিল। বলেন কি? বললাম হাবিব স্যার অফিস থেকে চাকরি ছেড়ে দিয়েছে, বলতেই তারা আমাদেরকে বের করে তালা লাগিয়ে দিল।
তার মানে অফিস ক্লোজ। আপাতত তাই মনে হচ্ছে। আপনি তো তিন দিনের ছুটি নিয়েছিলেন, আপনাকে পুরো মাস ছুটি দিয়ে দেওয়া হলো। আপনি আপনার ছোট বোনকে নিয়ে কোথা থেকে বেরিয়ে আসুন। আমরা দাঁড়িয়ে থেকে লাভ কি, চলুন আমরাও যাই। চলো আর দশ জায়গায় তোর যা খুশি তুই করে বেড়া যা, কিন্তু আমার ছেলের সাথে তুই প্রতারণা করলি কেন? আমি তোর ছেলের সাথে কোনো প্রতারণা করিনি, একটু বোঝার চেষ্টা কর। তো বোঝা, বোঝালে বুঝবো না কেন? এই সম্পত্তি নিয়ে এই সংসারে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। এই বয়সে তোর ভাবির সঙ্গে প্রায় আমার ছাড়াছাড়ি হওয়ার উপক্রম। তোর ভাবি রাগ করে তার ভাইয়ের বাসা চলে গেছে। ঘটনাটা কি একটু খুলে বলতো? এই জায়গাটা আমার শ্বশুর তার তিন মেয়ের নামে লিখে দিয়েছেন, তার মধ্যে আমার ওয়াইফের বড় বোন অ্যাপার্টমেন্ট করার সম্মতি দিয়েছে। ছোট বোনের হাজবেন্ড বাইরে চলে যাওয়ার কারণে তার সঙ্গে আমার কথা বলা হয়নি। ওরা মস্ত বড় লোক, ভেবেছিলাম কোনো ঝামেলাই করবে না। বিল্ডিং কমপ্লিট হওয়ার পর ছোট বোন হাজবেন্ড দেশে ফিরে এসে আমার সাথে কোনো রকম ডিসকাস না করেই আমার বিরুদ্ধে মামলা ঠুকে দিল। আমার অফিসেও পুলিশ পাঠিয়ে দিয়েছে, তোর বাসায়ও পুলিশ পাঠিয়ে দিয়েছে। এখন পদক্ষেপটা কি? জমির দাম অনুপাতে আমি ওদেরকে ফ্ল্যাট দিতে চাচ্ছি। বড় ভাই মানে তো ছোট ভাই মানছে না, এখন আমি কি করব? যাকে মানে সেরকম কাউকে নিয়ে এসে মধ্যস্থতা করা? আমি তো চেষ্টা করছি। সিরিয়াসলি চেষ্টা কর, আর শোন এরপরে যেন আমার বাড়িতে পুলিশ না যায়। চল। আপনি এত রহস্য করছেন কেন? শিল্পী কারো নাম হতে পারে না, আপনার নাম বলুন। বলা যাবে না। তাহলে আমি আপনার সাথে কোনো কথা বলবো না, আপনি চলে যান। না আমি যাব। কেন, আপনি কি জোর করে থাকবেন? আমি থাকতে আসিনি, তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলে চলে যাব। আপনার কথা বলতে ইচ্ছা করলে আপু যখন বাসায় থাকবে তখন আসবেন, আর আপু যখন বাসায় না থাকে আপনি তখনই আসেন কেন? আমি যে তোমার কাছে আসি কেন? তোমার কেমন ভালো লাগে? প্লিজ অন্ধকে স্বপ্ন দেখাবেন না। আমি তো স্বপ্ন দেখাচ্ছি না, পথ দেখাচ্ছি। পথ দেখিয়ে যখন চলে যাবেন তখন কি হবে? মাঝপথে আটকে থাকি এটাই কি চান? প্লিজ শিল্পী আমাকে স্বপ্নের পথ দেখাবেন না। মাঝপথে স্বপ্ন ভেঙে গেলে আমি যে ঠিকানাহীন হয়ে যাব। আপনি চলে যান, যান প্লিজ শিল্পী, আপনি চলে যান প্লিজ, চলে যান, যান প্লিজ। তাড়াতাড়ি আসলি, অফিসে গিয়ে দেখলাম কোনো কাজ নেই তাই তাড়াতাড়ি চলে এলাম। আপু হুম, আজ না আমার স্যুপ খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরের বানানো না, চাইনিজের। ঠিক আছে, আজকে আমরা দুজন অনেক ঘুরবো, ঘুরে টুরে চাইনিজে যাব, তারপরে স্যুপ খাব, ঠিক আছে? অনেক ঘুরে লাভ কি আপু, আমি তো কিছুই দেখতে পারবো না। আমার চোখ আছে না, আমি চোখ দিয়ে দেখবো আর তুই অনুভব করবি। সত্যি তো, তোর চোখেই তো আমার দৃষ্টি, আমার স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, ওঠ চল রেডি হই, ওঠ ওঠ। চল।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা তোর জীবনের সেরা ছবি হবে, তুই কি বলিস? আমারও তাই মনে হয়। এর আগে ছবি এঁকে এত ভালো লাগেনি, কিন্তু ছবির এই মেয়েটিকে, রুমকির ছোট বোন, রুমকির ছোট বোন, এরই মধ্যে বড় বোনকে রেখে ছোট বোনকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিস? আরে না, স্বপ্ন ওকে নিয়ে দেখছি না, তবে ছবিটা নিয়ে দেখছি, ভাবছি নেক্সট এক্সিবিশনে ছবিটা তুলব। তুলতে পারিস, নিঃসন্দেহে প্রশংসা পাবি। তা আমার প্রশ্ন হলো, বড় বোনকে পেলি না, ছোট বোনকে পেলি কী করে? ওদের বাসায় গিয়েছিলাম, রুমকে পেলাম না, ওকে পেলাম, ভালো লাগলো, ছবি এঁকে ফেললাম। আঁকতে দিল? আরে ও তো জানতোই না ছবি আঁকছি। বলিস কি, মেয়েটা নিশ্চয়ই ঘুমিয়েছিল না রে? একটা মেয়ে ছবি আঁকলি সে জানলো না, এটা কি সম্ভব? সম্ভব, কারণ মেয়েটা অন্ধ। আচ্ছা আপু, জামাটা কি টিয়া কালার? আমার মাঝে মাঝে মনে হয় তুই সব চোখে দেখতে পাস। চল। আমি বেকার বলে কি এবারে সদস্যপদ হারিয়েছি নাকি? হঠাৎ তোর এই ধারণা হওয়ার কারণ? বাড়িতে এমন অনেক কিছু ঘটে যেটা আমাকে জানানো হয় না। কি ঘটনা তোকে জানানো হয়নি? হাবিবকে পুলিশ ধরে নিয়ে গেছিল, আমাকে জানানো হয়নি। আস্তে, এই কথা বৌমা বা হাবিব কেউই জানে না, তোকে কে বললো? কে আবার বলবে, পাশের বাড়ির দারোয়ান। তবেই হয়েছে, ও বাটা একটা আস্ত বজ্জাত, জনে জনে কথা লাগিয়ে বেড়ায়। আমি সাবধান করে দিয়েছি যেন অন্য কাউকে না বলে। দেখ তোর কথা শোনে কিনা। এজিএস সিকিউরিটির সাথে আমার বন্ধুত্ব আছে, ওর সঙ্গে কথা বলে দেখ। বলেছি, মামলার ডিটেলস পাঠাতে বলেছে। সকালে ফোন করে তোর বাবাকে ধরিয়ে দিস, তোর বাবাই না হয় ডিসকাস করে নেবে। আরেকটা কথা বল, আমি ব্যবসা করব। ব্যবসা করবি কি, টাকা খাটিয়ে না মাথা খাটিয়ে? টাকা খাটিয়ে, মাথা খাটিয়ে, দুটো খাটিয়ে। তো মাথা খাটাতে হলে তো মাথা ঠান্ডা করতে হবে, তোর মেজাজের অগ্রগতি কতটুকু? মানুষ পরিবর্তনশীল, তোর ছাত্রী কিন্তু বেশ আশাবাদী। আমিও আশাবাদী। দ্যাটস ভেরি গুড, ও ভালো কথা। তুই তো তোর ভাবিকে এখনো দেখিসনি? দেখিনি, দেখবো আশা করি। আসলে ঘরের বউকে আমি ঘরেই রাখতে চেয়েছিলাম, কিন্তু একদিনে বুঝলাম যে আসলে এটা বেশ কঠিন কাজ। তুই ভাবিকে নিয়ে কোথাও যাস না? সময় পেলাম কোথায় বল, যা তোর ভাবিকে ডেকে নে। আসলে মানে আতিকাকে নিয়ে আমরা বেশ কয়েক বছর খুব চিন্তিত ছিলাম, বুঝলি। এনিওয়ে প্রবলেম সলভ।
ভাবি চলো। কোথায়? নিচে, ভাইয়া তোমাকে ডাকে। কেন? আমার স্যারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। কি হলো, তুমি যাবে না? না, আমি যাব না। অসুবিধা কি? অসুবিধা আবার কি? ইচ্ছে করছে না তাই যাব না। ভাবি, ভাইয়া কিন্তু তোমাকে যেতে বলেছে। তুমি তোমার ভাইকে গিয়ে বলো, আমার মাথা ব্যথা করছে। সত্যিই কি তাই? মিথ্যে মিথ্যে আমার কোনো মাথা ব্যথা করে নাকি? না, মাথা ব্যথা তো চোখে দেখা যায় না, এই জন্যই জিজ্ঞেস করলাম। দেখো আতিকা, আমি অভিনেত্রী না, আমি অ্যাক্টিং করতে জানি না। তোর ভাবি আসে না কেন? ভাবি কি জিজ্ঞেস করো? ফোন না করে চলে এলাম। অসুবিধা নেই, বসো। কোনো সমস্যায় ফেলে দিলাম না তো? না না, কিসের সমস্যা? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি একটু বসো, আমি আসছি। না না, কোথাও যাওয়ার দরকার নেই, তুমি এখানেই বসো। তোমার জন্য চা নাস্তা? না, আমি চাটা কিছু খাবো না। পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছিলাম, ফেরার সময় ভাবলাম তোমাকে একটু দেখে যাই। ও, একটু পরে অবশ্য আমি তোমাকে ফোন করতাম। কোনো কারণে নাকি টাইম পাস? কোনো টাইম পাস না, আমাকে একটা কাজ করে দিতে হবে। আমি তো ফুল টাইম বেকার, বলো তোমার জন্য কি করতে হবে? আমার সাথে একটা জায়গায় যেতে হবে। তোমার সাথে? কোথায়? একটা অফিসে। তোমার পক্ষ হয়ে আমি একা গেলে হবে না? হবে না, ওরা তোমাকে পাত্তাই দেবে না। কিসের অফিস? রিয়েল এস্টেট। একটা ফ্ল্যাট কিনেছিলাম, ফ্ল্যাটটা আগামী মাসে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে শুনলাম ওদের বিরুদ্ধে নাকি মামলা হয়েছে। তো জানতে যাব যে লেট কতখানি হতে পারে সেটা। কোথায় অফিস? বনানী। হাবিবের অফিস না তো? তোমার কোনো প্রবলেম আছে? আকাশে মেঘ জমলে হবে একদিন বৃষ্টি, ও চেনা কেউ চোখে পড়লে ঝাপসা হবে দৃষ্টি, স্মৃতির পিয়ানোতে উঠবে বেজে দুঃখ সুখের সঙ্গী, যায় না ভোলা অতি, ও যায় না ভোলা অতি। পেছনেই পড়ে থাকে মন, চায় না তবু কে যেন হাতছানি দিয়ে ডাকে, জীবনে কত বারে বারে স্মৃতির মতো ফিরে ফিরে আসবে কি শশী, চায় না ভোলাও তুই,
ভোলা অতীত।